যেদিন থেকে ফেসবুক পেজ চালানো শুরু করছি সেদিন থেকে একটাই কাজ, প্রত্যেক দিন অথবা দুই একদিন পর পর ভিডিও আপলোড দিতেই হবে। আমি তো প্রত্যেক দিনই রেগুলার ভিডিও দিই, আর যেসব মানুষ রেগুলার ভিডিও দিতে পারবে না তাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে পেজের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। তোমরা সবাই বলতেই পারো যে আজকে আবার কি এমন ব্লগ, যে কি কথা আছে আজকে? না, একটা কথা আছে বলবো, শুনো না, একটু ধৈর্য ধরো তাহলেই বলছি। এই যে দেখতে পাচ্ছ যে নিচে ফুলের দুইটা না তিনটা ফুল, মানে তিনটা ফুলদানি নিয়ে আসা হয়েছে। ফুলদানি বলতে কি, ফুলের টবের মতো নিয়ে আসা হয়েছে, মানে তিনটাতে তিন কালারের ফুল থাকার কথা ছিল, কিন্তু দুইটা এক কালার আর একটা লাল কালার। অবশ্যই তোমরা জানাবা তোমাদের কি কালারের পছন্দ ফুলটা। আমার বেগুনিটাও এখানে আছে, তারপরে সেখানে লাল কালারটাও ছিল, লালটার থেকে আবার বেগুনিটাই খুবই সুন্দর লাগছিল। আমার বাবাকে আমি শখ করে বলেছিলাম যে আব্বু আমার বাসায় না একটা ফুলের গাছ হলে ভালো হতো, আমি একটা চেয়েছি, আমাকে তিনটা এনে দিছে। যাই হয় হোক, বাবারা তো এইরকমই হয়, মেয়েরা যদি একটা বার একটা জিনিস চায়, যে কোনো জিনিস একবার যদি চায় তাহলে সেই জিনিস তাকে এনে দিবেই। এখন সেই ফুল গাছ এনে দিছে, এখন তো লাগানোর পালা আমার। কিন্তু দুঃখের বিষয়, বাসায় তো কোনো ফুলের টব ছিল না, ফুলের গাছ আনলেই কি হবে, এখন ফুলের টব তো কিনতে হবে। ফুলের টব কিনতে বাজারে যেতে হবে, বাইরে যেতে হবে, এখন কে যাবে? এখন আমি বুদ্ধি না পেয়ে ভাবলাম যে বাসায় এক্সট্রা মগ, আমরা যেই মগগুলোতে গোসল করি সেই মগ তো থাকেই, সেই মগ একটা এক্সট্রা পড়েছিল, সেটাতেই আমি এখন এই একটা গাছ লাগিয়ে দেখাবো আপনাদেরকে। আর আমার এক হাতে ছিল মোবাইল, আর এক হাতে হচ্ছে ফুলের টবের যে আমি এখানে কাটাকাটি করতেছি কি দিয়ে কাট, আপনারা দেখতেই পাচ্ছেন, একটা ব্লেড দিয়ে কাটতেছি। আর ব্লেডটা কিন্তু একটু ধারালোই ছিল, এটা আমি আমার চোখে কাজল দেওয়ার কাজে যেই পেন্সিলটা আছে সেটাকে আমি কাটি, সেটা দিয়ে এখন আমি কাজটা করতেছি। যাই হয় হোক, এটা তো আমার কাজ করতেই হবে। ও, প্রথমে কি বলেছিলাম যে ফেসবুক পেজ, হ্যাঁ, প্রত্যেক দিন ফেসবুক পেজে ভিডিও দিতে হয়, এত ভিডিও কি গাছে ধরে বলেন? এত ভিডিও কষ্ট করে বানাই কিন্তু মানুষ দেখে না, লাইক করে না, কমেন্ট করে না, শুধু স্কিপ করে করে চলে যায়। এখন হাতে মোবাইল রাখতে রাখতে না হাতটা ব্যথা হয়ে গেছিলো। পরে ভাবলাম যে না, আমি তো টাকা দিয়ে একটা স্ট্যান্ড কিনছি, তাহলে এখানে রেখে দিব স্ট্যান্ডের উপর, তারপরেই তো ভিডিওটা বানাবো, তাই না? এখন কত সুন্দর লাগছে না? এখন কিন্তু আমার কাছে ভিডিওটা করতে অনেক ভালো লাগছিল, আরাম লাগছিল। এই যে সেই মগ, এই মগ একটা এক্সট্রা, একটা হারপিক না কি জানি ফ্ল্যাশের সাথে পাওয়া গেছিল, সেই ফ্ল্যাশের ফ্রি জিনিসের ফ্রি কাজ করে দিচ্ছি, কারণ একটা ফুলের যে টব আছে সেটাও এইরকমই থাকে, একটুটা একটু ডিফারেন্স হয়। তাতে কি হয়েছে, আমি একটু মগের মধ্যেই লাগিয়ে দিই, আর এই যে ফুলের গাছের মধ্যে দেখতেছি যে এখন একটা আমি এখানে যদি ঝুলিয়ে রাখি তাহলে কেমন লাগবে, আসলেই সুন্দর লাগছে। কিন্তু একটা দুঃখের বিষয় কি, এখানে তো মগটা হয়েছে বড়, মাটি কম হয়েছে, এখন মাটি ছাড়া কি ফুল গাছ হবে বলেন বন্ধুরা? এইদিকে তারপর মাটি এনে সেখানে লাগাই দিয়েছি, ওসব কাজ করা শেষ হয়ে গেলে আবার রান্না বান্না করা শুরু করে দিছি। রান্না না করলে হয়, রান্না না করলে খাবো কি? সারাদিন যদি ফুলের গাছ নিয়েই বসে থাকি তাহলে বাসায় আমরা সবাই খাবো কি? এখন আপনারা বলতে পারেন আপনি কি সারাদিনই রান্না করেন? আরে না, আমার না রান্না করতে একটু ভালো লাগে, তাই রান্না করি, রান্না করি ভিডিও বানানোর জন্য, তাছাড়া কিন্তু কিছুই না, বুঝছেন?